এটা দারুণ প্রশ্ন। একটু এবার আমাকে অনেকে বলবে আপনি এক্সরে করাবেন এই অঙ্কটা, আমি করাবো এক্সরে। আমি বলেইছি গুণ বলে যখন গুণের গল্প থাকবে অবশ্যই এক্সরে, ভালো করে বুঝছো। এক বছর আগে পিতার বয়স ছেলের বয়সের 7 গুণ ছিল, খুব ভালো করে বুঝছো। এক বছর আগে, দেখো এটা আমি একটু আরেকটু মজা করে করাই, এক্স না ধরে করাই, চলো এক্সরে তো করাই যেতে পারতো, এক্সরে করাবো আর একটু অন্যভাবে করাই। এক বছর আগে পিতার বয়স ছেলের বয়সের 7 গুণ ছিল। তাহলে আমি বলতে পারি তো, আমি এটা বলতে পারি যে বাবা আর ছেলে, বাবার বয়স কত ছিল, ছেলের বয়স যদি 1 হয় বাবা কত ছিল, 7 7 7। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এখন তার বয়স ছেলের বয়সের বর্গের সমান, এখন তার বয়স ছেলের বয়সের বর্গের সমান, ঠিক তো? ছেলের বয়স মনে করছি আমি এক্স, আপত্তি আছে কারো? না নেই, এক্স মনে করছি এটা। তো যদি এক্স মনে করি, ধরো আমি এক্স না মনে করি, আমি মনে করছি তোমাদেরকে বলছি 4, ঠিক আছে। বলতো এক বছর আগে ছেলেটার বয়স কত ছিল? 3 স্যার। 3 স্যার 8 প্লাস হবে। আচ্ছা আমি আসি, আমি একটু বলি এক বছর আগে কত ছিল, 3 ছিল তো। তাহলে বাবার বয়স এক বছর আগে ছেলের বয়সে কত গুণ ছিল? 7 7 7 গুণ। তাহলে ফাদারের বয়স ছিল, এর সাথে 7 গুণ করলে কত হয়? 21 বছর। 21 বছর। এই এটুকু বোঝো তো, এটুকু বোঝো তো, আচ্ছা বোঝো তো, এটুকু এটুকু বোঝো। তাহলে দেখো এবার আমি যদি এটা বোঝো, তাহলে অনেকে উত্তরটা বলছে 36, আমি 36 অপশনটাকে তোমার সামনে ধরছি। এটা এক বছর আগে, আমি 36 যে বয়সটা, এটা বাবার বয়স, এটা বাবার বয়স এক বছর আগে, তাই তো? তাহলে আমাকে বলো তো, আমাকে এটা হচ্ছে 36 হচ্ছে বাবার বর্তমান বয়স, এক বছর আগে বাবার বয়স কত ছিল? 35 ছিল, 35 ছিল তো। তাহলে বাবা হচ্ছে ছেলের 7 গুণ, তাই তো? বাবা হচ্ছে ছেলের 7 গুণ, এটা বিশ্বাস করো তো। তাহলে ছেলে কত? বাবা বাই 7, বাবা বাই 7। তাহলে বাবা 35 হলে ছেলে কত? 5 5 5। তাহলে এটা 5 5 হলো তো, তাহলে ছেলে এটা 5 হলো, সান 5 হলো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। এটা কি অপশন টেস্ট করছো? অপশন দেখে আমি একটু বলি, আমি বলি একটু বোঝাচ্ছি আগে, অপশন দিয়ে করাচ্ছি, বোঝাচ্ছি আগে বলি, তারপরে আমি অন্য গল্প করছি। তাহলে ছেলে কত হলো? 5 হলো তো, ছেলে 5 হলো কিনা বলো। তাহলে এক বছর পরে ছেলের বয়স কত? 6 6। আর বাবার বয়স কত বর্তমানে? 6 36 36। 36 কি 6 এর বর্গ? হ্যাঁ স্যার। তাহলে আমার আনসারটা মুখে মুখে হবে, অপশন খুঁজবো 36, 36 থেকে এক বাদ দিলে 35, 35 কে ভাগ করবো 5 দিয়ে, তার মানে 5 5 আর 1 6, 6 স্কয়ার 36। মুখে মুখে উত্তর, পেন ইউজই করবো না, এটা বোঝাতে এত কথা বললাম, এইটুকু বোঝাতে আমি এত কথা বললাম। যদি না বুঝতে পারি আবার বলবো। দেখো যেখানে যেটা সুবিধা, যেখানে যেটা অবশ্যই আমি অত ভালো বুঝতে পারলাম না। হ্যাঁ বলছি, যেখানে যেটা সুবিধা আমি আগে বেসিকটা করাই, তারপরে আমি আবার ফিক্সে আসছি, মানে যেটা আমি আগে বেসিকে করাই। তাহলে প্রথমে যেটা করছিলেন যে 1 7, এটা তো হবে না মনে হয় না? ওটা আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছিলাম কি করে করতে হয়, আইডিয়া দিচ্ছিলাম, ঠিক আছে। মানে কি ভাই, আমি তো মানে কোনো অপশন তো কোনো ধরিনি আমি। আচ্ছা দেখি আগে, আমি ধরি পাস্টে বলা আছে, পাস্টে বলা আছে, ও অনুপাতটাকে ধরে নি, বাবার অনুপাত, বাবা আর ছেলে কত বলা আছে। বাবা হচ্ছে, ছেলে যদি 1 হয় বাবা কত হবে? 7 7। তাহলে 7 হবে, খুব ভালো কথা। তাহলে আমি ধরে নিচ্ছি বাবার বয়স 7x আর ছেলের বয়স কত? x x। তাহলে প্রেজেন্টে কত বয়স এখন বর্তমানে বাবার বয়স? 1 বছর বেড়েছে 7x+1, আর ছেলের বয়স কত বেড়েছে? x+1। বলেছে এখন তার বয়স ছেলের বয়সের বর্গের সমান। তাহলে ছেলের কোন বয়সের বর্গের সমান? বর্তমান বয়সের। তাহলে এখন তার বয়স 7x+1, তাহলে তার বয়স কত? ছেলের বয়স কত? x+1, তার বর্গ করতে হবে। তাহলে এখানে তার মানে কি করতে হবে, মিডল টার্মে আমার যেতে হবে 7x+1, x² + 2x+1। তার মানে আমি এই দিকটা, আমি ডান দিক বাদ দিয়ে পড়িয়ে নিচ্ছি, x² + 2x+1। আচ্ছা এই 1 1 কাটা যায়, আগে 1 1 কেটে দিই। x² + 2x -7x = 0। তাহলে x স্কোয়ার
minus 5x minus equal to 5. 0 x common নিলে x minus 5 is equal to 0 তাহলে x equal to কত আসলো একবার তাহলে দুটো মান আসবে তাহলে দুটো মান আসবে একটা আসবে x equal to 0 অথবা x minus 5 is equal to 0 তাহলে x equal to কত 5 তাহলে কতটা একটা বড় লেন্দি প্রসেস করলাম তাহলে আলটিমেটলি আনসার তাহলে x আসে x যদি 5 আসে তাহলে ছেলের বয়স বাবার বয়স হচ্ছে 7x plus 1 মানে 7 into 5 plus 1 36 এক্সে জ্বালাও আছে এক্সে যেমন সুবিধাও আছে জ্বালাও আছে বুঝতে পারছে কতটা বড় হলো বুঝতে পারছে সবাই এক্স ধরে বুঝতে পারছে না বলো স্যার আপনার ওটা থেকে ছিল লেন্দি প্রসেস এটা লেন্দি স্যার এই শর্টকাট কি আছে স্যার শর্টকাট স্যার এই অপশন টেস্টটা স্যার অপশন টেস্টটা আরেকবার দেখাবেন আমি দেখাবো অবশ্যই তো হলো আমি দেখাবো তো আমি কেন দেখাবো না আমি দেখাবো বলেই তো আমি ওটাই শেখাবো স্যার বেসিকটা একবার দেখান স্যার এই তো বেসিকটা দেখালাম তো হ্যালো স্যার দিস ইজ দা বেসিক হ্যাঁ গল্পটা শুরু হয়েছিল এক বছর আগে থেকে এক বছর আগে এক বছর আগে পিতার বর্তমান বয়স কত ছিল এক বছর আগে পিতা ছিল ছেলের সাত গুণ তাহলে এক বছর আগে ছেলে কত ছিল ভালো করে বুঝবে আমার বয়স 5 তোমার বয়স 10 তুমি আমার থেকে কখন বড় দুগুণ তাহলে তুই তাহলে আমি তোমার থেকে কত গুণ ছোট তাহলে তোমার আমি বললাম তোমার বয়স 10 আর আমি তোমার থেকে দ্বিগুণ ছোট তাহলে তুমি আমার বলবে আমার বয়স কত কি করে বলবে 10 কে 2 দিয়ে ভাগ করবে তো হ্যাঁ ভালো করে বুঝো আমি বললাম যে ধরো তোমার বয়স 20 বছর আর আমার আর আমি হচ্ছে তোমার থেকে 4 গুণ ছোট তাহলে আমার বয়স কত তোমার 5 কি করে করলে 4 দিয়ে ভাগ করে দিলে তাই না ডিভাইড করে হ্যাঁ তার মানে এখানেও গল্পটা তাই যে বাবা ছেলের 7 গুণ বড় তার মানে ছেলে 7 গুণ ছোট তাহলে 7 দিয়ে 35 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 5 তাহলে এটা তো অতীতে এগুলো সব অতীতে চলছে তাই না তাহলে বর্তমানে কত +1 +1 6 তাহলে এই 6 এর স্কয়ার করলে কি 36 আসে তাই বলেছে এখন তার বয়স ছেলের বয়সের বর্গের সমান মিলেছে এখন তার বয়স ছেলের বয়সের বর্গের সমান হ্যাঁ এই যে অঙ্কটা এর মধ্যে হয়ে গেল শেষ মুখে মুখে হয়ে গেল কিছু করতেই লাগলো বলো এবার ক্লিয়ার হয়েছে কনসেপ্ট এবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে দেখো 7 সবার আগে বাদ চলে যাবে কেন 7 হবে না 7 কেন হবে না কারণ 7 বছর আগে স্কয়ার হয়ে যাবে হ্যাঁ 7 সবার আগে বাদ স্কয়ার হ্যাঁ একদম ওর স্কয়ারে কোনো গল্পই নেই ঠিক আছে হ্যালো স্যার বলো বলছি ওই 7x প্লাস 1 টা কি করে হলো 7x প্লাস 1 কি করে হলো বাবার বয়স বাবার অতীতে বয়স ছিল 7x বর্তমানে এক বছর পরে কত বয়স হয় কত হয় 7x প্লাস 1ই হয় তো ঠিক আছে চলো